কাপড় ভিজাবো, সকাল বাজে হলো 8:30। সাথে গরম পানি দিব হালকা করে। এখানে অনেক জামা কাপড়, সবগুলাই ধুইতে হবে। কালকে রোদ উঠে নাই তেমন একটা, আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠছে। ভাবলাম যে আজকে ধুয়ে দিই, কালকে আবার বর্ণিতাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম সেই জন্য কাপড় ধুইতে পারিনি। এটা হলো গরম পানি, শীতের দিন তো সেজন্য হালকা গরম পানি দিয়ে কাপড় ধুলে ভালো হয়। আমার মা খুদের ভাত অনেক পছন্দ করে। খুদের ভাত, ভর্তা এগুলো সব আমার বোন, মেজো বোন পাঠাইছে। অসম্ভব ঝাল ও এখন আগের মতো আর ঝাল খেতে পারি না। এক সময় ছিল অনেক ঝাল খেতে পারতাম, সকালে খাই নাই রাস্তা ও খাই না, অন্য খাই নাই দেখি মাছ রে
আজকে মেঘাচ্ছন্ন আকাশটা, রান্না বাড়া শেষ, বাজে হলো 2টা বাজে গেছে। মেহমান আসছে বাড়িতে, রান্না বাড়া হয়েছে, মাছ মাংস ভাত এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে। এদিকে এখানেও খাওয়া দাওয়া চলতেছে। এই ঘরে আসছে আমার বোন, বোনের ছেলে, এই তো এখানে আছে মুস্তাকিমও আছে, খাওয়া দাওয়া করতেছে। খালামুনি ভিডিও করে, আমি দেখাই নেই, কি সমস্যা দেখাই নেই তোর? আমি খাও, তুমি তো এখনো শুরুই করো নাই, ব্যাপারটা কি? খাওয়া দাওয়া শেষ করো তাড়াতাড়ি, শেষ, হ্যাঁ তাড়াতাড়ি শেষ করো।